বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্যজীবীদের মাঝে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে 820 জেলে পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস, ইউপি সদস্যবৃন্দ। উল্লেখ্য, তৃতীয় দফায় 9টি ওয়ার্ডের সুবিধাভোগী 820 জেলে পরিবারের মাঝে জনপ্রতি 56 কেজি করে চাল বিতরণ করা হয়। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুষ্ঠুভাবে এবং দূরত্ব বজায় রেখে আমরা সম্পূর্ণভাবে বিতরণ করছি। ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।